আচ্ছা, আপনাদের কখনো মনে হয়েছে যদি আর একবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম, যদি সেই শৈশবকে আর একবার ছুঁয়ে দেখা যেত, সত্যি কি ভালো হতো, তাই না? আজ যখন ছোট ছিলাম তখন শুধু মনে হতো কবে বড় হব, তাহলে বাবা মার এত বকুনি শুনতে হবে না, যা ইচ্ছে তাই করতে পারবো। আজ আমি আপনাদেরকে পিতা ও পুত্রের এক অদ্ভুত ইচ্ছা পূরণের গল্প শোনাব। তবে এই গল্প শুধু তাদের দুজনের নয়, এই ইচ্ছা হয়তো আমাদের সবার মনেই ঘুমিয়ে আছে। চলুন তবে দেখা যাক, বাবা হঠাৎ ছেলে আর ছেলে হঠাৎ বাবা হয়ে গেলে কি কাণ্ড ঘটে। আপনাদের কাছে আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ইচ্ছা পূরণ। সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সকল সময় নামের মতো মানুষটি হয় না, সেই জন্য সুবলচন্দ্র দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্তও ছিলেন না। ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করে বেড়াত, সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করতে ছুটতেন। কিন্তু বাপের পায়ে বাদ ছিল আর ছেলেটি হরিণের মতো দৌড়াতে পারত, কাজেই কিল চর চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়ে পড়ত না। কিন্তু সুশীলচন্দ্র দৈবাৎ যেদিন ধরা পড়তেন সেদিন তার আর রক্ষে থাকত না। আজ শনিবারে দিনে দুটোর সময় স্কুলে ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যেতে সুশীলের কিছুতেই মন উঠছিল না। তার অনেকগুলো কারণও ছিল, একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তার উপর আবার ওপাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হবে, সকাল থেকে সেখানে ধুমধাম চলছে। সুশীলের ইচ্ছে সেইখানে আজ দিনটা কাটিয়ে দেয়। অনেক ভেবে শেষকালে স্কুলে যাবার সময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার বাপ সুবল গিয়ে জিজ্ঞাসা করল, কি রে বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি না? সুশীল বলল, আজ আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। সুবল তার মিথ্যে কথা সমস্ত বুঝতে পারলেন, মনে মনে বললেন, রসু একে আজ জব্দ করতে হবে। এরপর বললেন, পেট কামড়াচ্ছে, তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই, বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলায় পাঠিয়ে দেবো এখন, তোর জন্য আজ লজেন চুষ কিনে রেখেছিলুম, সেও আজ খেয়ে কাজ নেই, তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি। এই বলে তার ঘরে শিকল দিয়ে সুবলচন্দ্র খুব তিত পাচন তৈরি করে আনতে গেলেন। সুশীল তো মহা মুশকিলে পড়ে গেল, লজেন্দ্র সে যেমন ভালোবাসত পাচন খেতে হলে তাহার তেমনি সর্বনাশ বোধ হতো। ওদিকে আবার বসেদের বাড়ি যাবার জন্য কাল রাত থেকে তার মন ছটপট করছে, তাহাও বুঝি বন্ধ হল। সুবল যখন খুব বড় এক বাটি পাচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বিছানা থেকে ধরপড় করে উঠে বলল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। বাবা বললেন, না না সে কাজ নেই, তুই পাচন খেয়ে এখানে চুপচাপ করে শুয়ে থাক। এই বলে তাকে জোর করে পাচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে বাইরে বেরিয়ে গেলেন। সুশীল বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে সমস্ত দিন ধরে কেবল মনে করতে লাগল, আহা যদি কালই আমার বাবার মতো বয়স হয় আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। তার বাপ সুবলবাবু বাইরে একলা বসে বসে ভাবতে লাগলেন যে, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছু হলো না। আহা আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করে নিই। ইচ্ছা ঠাকুরন সেই সময় ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন, তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানতে পেরে ভাবলেন, আচ্ছা ভালো কিছুদিন এদের ইচ্ছা পূরণ করেই দেখা যাক। এই ভেবে বাপকে গিয়ে বললেন,
তোমার ইচ্ছা পূর্ণ হবে। কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। ছেলেকে গিয়ে বললেন, কাল থেকে তুমি তোমার বাপের বয়সী হবে। শুনে দুজনে ভারী খুশি হয়ে উঠলেন। বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো ঘুমোতে পারতেন না, ভোরের দিকটাই ঘুমোতেন। কিন্তু আজ তার কি হলো, হঠাৎ খুব ভোরে উঠে একেবারে লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লেন। দেখলেন খুব ছোট হয়ে গেছেন, পড়া দাঁত সবগুলো উঠেছে, মুখের দাড়ি খুব সমস্ত কোথায় গেছে তার আর চিহ্ন নেই। রাত্রে যে ধুতি আর জামা পরে শুয়েছিলেন, সকালবেলায় তা এত ঢিলা হয়ে গেছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলে পড়েছে, জামার গলা বুক পর্যন্ত নেমে গেছে, ধুতির কোঁচাটা এত লুটোচ্ছে যে পা ফেলে চলাই দায়। আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠে চারিদিকে দৌরাত্ব করে বেড়ান, কিন্তু আজ তার ঘুম ভাঙল না। যখন তার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে সে জেগে উঠল, তখন দেখল কাপড় চোপড়গুলো গায়ে এমনিভাবে এঁটে গেছে যে ছিঁড়ে ফেটে কুটি কুটি হবার জো হয়েছে, সমস্ত শরীরটা বেড়ে উঠেছে, কাঁচা পাকা গোফে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না, মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়ে দেখে সামনে চুল নেই, পরিষ্কার টাক তকতক করছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছেড়ে উঠতেই চায় না, অনেকবার তুড়ি দিয়ে উচ্চস্বরে হাই তুলল, অনেকবার এপাশ আপাশ করল। শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হয়ে উঠে পড়ল। দুজনের মনের ইচ্ছা পূর্ণ হলো বটে, কিন্তু ভারী মুশকিল বেঁধে গেল। আগেই বলেছি সুশীলচন্দ্র মনে করত যে সে যদি তার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছা গাছে চড়ে জলে ঝাঁপ দিয়ে কাঁচা আম খেয়ে পাখির বাচ্চা পেড়ে দেশময় ঘুরে বেড়াবে, যখন ইচ্ছা তখন ঘরে এসে যা ইচ্ছে তাই খাবে, কেউ বারণ করা থাকবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠে তার গাছে চড়ার ইচ্ছাই হল না। পানাপুকুরটা দেখে তার মনে হল এতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়ে জ্বর আসবে। চুপচাপ একটা দাওয়ায় মাদুর পেতে বসে বসে ভাবতে লাগল। একবার মনে হল খেলাধুলাগুলো একেবারেই ছেড়ে দেওয়াটা ভালো হয়নি, একবার চেষ্টা করেই দেখা যাক। এই ভেবে কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতে ওঠবার জন্য অনেক রকম চেষ্টা করল। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তত্তর করে চড়তে পারত, আজ বুড়ো শরীর নিয়ে সে গাছে কিছুতেই উঠতে পারল না। নিজেকার একটা কচি ডাল ধরা মাত্র সেটা তার শরীরের ভারে ভেঙে গেল এবং বুড়ো সুশীল ধপ করে মাটিতে পড়ে গেল। কাছে রাস্তা দিয়ে লোক চলাচল করছিল, তারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়তে ও পড়তে দেখে হেসে একেবারে অস্থির হয়ে গেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করে আবার সেই দাওয়ায় মাদুরে এসে বসল। চাকরকে বলল, ওরে বাজার থেকে এক টাকা লজেন জুস কিনে আন। লজেন জুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন জুস সাজানো দেখত, দুচার পয়সা যা পেত তাতেই লজেন জুস কিনে খেত। মনে করত যখন বাবার মতো টাকা হবে তখন কেবল পকেট ভরে ভরে লজেন জুস কিনবে আর খাবে। আর চাকর এক টাকার এক রাশ লজেন জুস কিনে এনে দিল, তারই একটা নিয়ে সে দন্তহীন মুখের মধ্যে চুষতে লাগল। কিন্তু বুড়োর মুখে ছেলে মানুষদের লজেন জুস কিছুতেই ভালো লাগল না। একবার ভাবল, এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খেতে দেয়া যাক। আবার তখন মনে হলো, না কাজ নেই, এত লজেন জুস খাওয়ালে ওর আবার পেটের অসুখ করবে। কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কপাটি খেলেছিল, আজ তারা সুশীলের সন্ধানে এসে বুড়ো সুশীলকে দেখে দূরে ছুটে গেল।
সুশীল ভেবেছিল বাপের মধ্যে স্বাধীন হলে তার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরে কেবলই ডুডু ডুডু শব্দে কপাটি খেলে বেড়াবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখে মনে মনে বিরক্ত হয়ে উঠল। ভাবল, চুপচাপ করে বসে আছি, এখনই বুঝি ছোড়াগুলো গোলমাল বেঁধে দেবে। আগেই বলেছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পেতে বসে বসে ভাবতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করে সময় নষ্ট করেছি, ছেলে বয়স ফিরে পেলে সমস্ত দিন শান্তশিষ্ট হয়ে ঘরের দরজা বন্ধ করে বসে কেবলই বই নিয়ে পরামখস্ত করি, এমনকি সন্ধ্যের পরে ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করে প্রদীপ জেলে রাত্রি 10-11 পর্যন্ত পড়া তৈরি করি। কিন্তু ছেলে বয়স ফিরে পেয়ে সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখো হতে চান না। সুশীল বিরক্ত হয়ে এসে বলতো, বাবা স্কুলে যাবে না? বাবা মাথা চুলকে মুখ নিচু করে আস্তে আস্তে বলতেন, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করে বলতো, পারবে না বই কি, স্কুলে যাবার সময় আমার অমন ঢের পেট কামড়েছে, আমিও সব জানি। বাস্তবিক সুশীল এত রকম উপায় স্কুল পালাতো এবং সে এত অল্প দিনের কথা যে তাকে ফাঁকি দেওয়া তার বাপের কর্ম নয়। সুশীল জোর করে তার ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাতে আরম্ভ করল। স্কুলে ছুটির পরে সুবল বাড়ি এসে খুব একচোট ছুটোছুটি করে খেলে বেড়াবার জন্য অস্থির হয়ে পড়তেন। কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়ে একখানা কৃত্তিবাসের রামায়ণ নিয়ে সুর করে করে পড়ত। সুবলের ছুটাছুটি গোলমালে তার পড়ার ব্যাঘাত হতো, তাই সে জোর করে সুবলকে ধরে সামনে বসিয়ে হাতে একখানা স্লেট দিয়ে আঁক কষতে দিত। আঁকগুলো এমনি বড় বড় বেছে দিত যে তার একটা কষতেই তার বাপের 1 ঘন্টা চলে যেত। সন্ধ্যাবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়ো মিলে দাবা খেলত। সেই সময়টা সুবলকে ঠান্ডা রাখার জন্য সুশীল একজন মাস্টার রেখে দিল। মাস্টার রাত্রি 10 পর্যন্ত তাকে পড়াত। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াকড়ি ছিল, কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তার খাওয়া ভালো হজম হতো না, একটু বেশি খেলেই অম্বল হতো। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেজন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খেতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হওয়ার জন্য আজকাল তার এমন ক্ষুধা হয়েছে যে নুড়ি হজম করে ফেলতে পারেন। সুশীল তাকে যত অল্প খেতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হয়ে উঠতেন। শেষকালে রোগা হয়ে শুকিয়ে তার সর্বাঙ্গের হাড় বেরিয়ে পড়তে লাগল। সুশীল ভাবল শক্ত ব্যামো হয়েছে, তাই কেবলই ওষুধ গিলতে লাগল। বুড়ো সুশীলেরও বড় গোল বাঁধল, সে তার পূর্বকালের অভ্যাস মতো যা করে তাতেই তার সহ্য হয় না। পূর্বে সে পাড়ার কোথাও যাত্রাগানের খবর পেলেই বাড়ি থেকে পালিয়ে হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়ে হাজির হতো। আজকের বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে সর্দি হয়ে, কাশি হয়ে, গায়ে মাথায় ব্যথা হয়ে 3 হপ্তা শয্যাগত হয়ে পড়ল। চিরকাল সে পুকুরে স্নান করে এসেছে, আজও তাই করতে গিয়ে হাতের গাঁট, পায়ের গাঁট ফুলে বিষম বাত উপস্থিত হল। তার চিকিৎসা করতে 6 মাস লেগে গেল। তারপর থেকে 2 দিন অন্তর সে গরম জলে স্নান করত এবং সুবলকে কিছুতেই পুকুরে স্নান করতে দিত না। পূর্বেকার অভ্যাস মতো ভুলে তক্তপোষ থেকে সে লাফ দিয়ে নিচে নামতে যায় আর হাড়গুলো টনটন ঝনঝন করে ওঠে। মুখের মধ্যে আস্ত পান পুড়ে হঠাৎ দেখে দাঁত নেই, পান চিবনো অসাধ্য। চিরুনির ব্রাশ নিয়ে ভুলে মাথা আঁচড়াতে গিয়ে দেখে প্রায় সকল মাথাতেই টাক। এক একদিন হঠাৎ ভুলে যেত যে সে তার বাপের বয়সী বুড়ো হয়েছে এবং ভুলে পূর্বের অভ্যাস মতো দুষ্টুমি করে পাড়ার বুড়ি আনন্দপিসির জলের কলসে হঠাৎ থন করে ঢিল ছুঁড়ে মারত।
বুড়ো মানুষের এই ছেলে মানুষই দুষ্টুমি দেখে লোকেরা তাকে মার মার করে তাড়াতে যেত। সেও লজ্জায় মুখ রাখার জায়গা পেত না। সুবলচন্দ্র এক একদিন দৈবাত ভুলে যেত যে সে আজকাল ছেলে মানুষ হয়েছে। নিজেকে পূর্বের মতো বুড়ো মনে করত। যেখানে বুড়ো মানুষরা তাস পাশা খেলছে সেখানে গিয়ে সে বসত এবং বুড়োর মতো কথা বলত। শুনে সকলেই তাকে যা যা খেলা করগে যা, জ্যাঠামি করতে হবে না, এইসব বলে কান ধরে বিদায় করে দিত। হঠাৎ ভুলে মাস্টারকে গিয়ে বলত, দাও তো তামাকটা দাও তো খেয়ে নি। শুনে মাস্টার তাকে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়ে দিত। নাবিদকে গিয়ে বলত, ওরে বেজা কদিন আমাকে কামাতে আসিস নি কেন। নাবিদ ভাবত ছেলেটা খুব ঠাট্টা করতে শিখেছে। সে উত্তর দিত, আর বছর দশেক বাদে আসবো এখন। আবার এক একদিন তার পূর্বের অভ্যাস মতো তার ছেলে সুশীলকে গিয়ে মারত। সুশীল ভারী রাগ করে বলত, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে, একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো। অমনি চারিদিক থেকে লোকজন ছুটে এসে কেউ কিল, কেউ চর, কেউ গালি দিতে আরম্ভ করে। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করতে লাগল যে, আহা যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই তাহলে বেঁচে যাই। সুশীলও প্রতিদিন হাত জোর করে বলে, হে দেবতা বাপের মতো আমাকে ছোট করে দাও, মনে সুখে খেলা করে বাড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করেছেন ওকে আর সামলাতে পারি না, সর্বদা ভেবে অস্থির হলাম। তখন ইচ্ছা ঠাকুরন এসে বললেন, কেমন তোমাদের শখ মিটেছে? তারা দুজনেই গড় হয়ে প্রণাম করে বললেন, দোহাই ঠাকুরন মিটেছে, এখন আমরা যে যা ছিলাম আমাদেরকে তাই করে দাও। ইচ্ছা ঠাকুরন বললেন, আচ্ছা কাল সকালে উঠে তাই হবে। পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়ো হয়ে এবং সুশীল ছেলে হয়ে জেগে উঠল। দুজনেরই মনে হলো যে স্বপ্ন থেকে জেগেছে। সুবল গলা ভার করে বললেন, সুশীল ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকোতে চুলকোতে বলল, বাবা আমার বই হারিয়ে গেছে।